কুয়েত ঢাকা রুটে যাতায়াতকারী প্রবাসীদের জন্য সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার কুয়েত প্রবাসীদের জন্য অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও হ্রাসের সুখবর দিল জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি দশ মে থেকে পাঁচ কেজি চোদ্দ কুয়েতি ডিনার দশ কেজি ব্যাগেজ উনিশ কুয়েতি দিনার তেইশ কেজি ব্যাগেজ বত্রিশ কুয়েতি দিনার এবং সঙ্গে এক দিনারের সার্ভিস চার্জ নিতে পারবেন যাত্রীরা ইকোনমিক ক্লাসে যাত্রীরা পঞ্চাশ কেজি ব্যাগেজ ও সাত কেজি হাতে এবং বিজনেস ক্লাসে ষাট কেজি ব্যাগেজ ও সাত কেজি হাতে নিতে পারবেন অতিরিক্ত এই ব্যাগেজ সুবিধা ও ব্যাগেজের মূল্যরাসের খবরে উচ্ছ্বাসিত কুয়েত প্রবাসীরা চট্টগ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আকবর হোসেন বলেন অতিরিক্ত ব্যাগেজের দাম আমরা অনেক অনেক খুশি আমাদের পরিবার ও প্রিয়জনদের জন্য প্রয়োজনীয় কিছু বাড়ি নিয়ে যেতে পারব তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের একটা অনুরোধ বিমানে যেন শিডিউল ঠিক রাখে এবং আগের মতো কুয়েত চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু করে স্কাইটাচ এবং বাদু ট্রাভেল এজেন্সির সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ হোসনে মোবারক ও সেলিম হালদ বলেন আমরা দীর্ঘদিন ধরে এই ট্রাভেল এজেন্সি ব্যবসার সঙ্গে জড়িত ফলে গ্রাহকদের বিভিন্ন এয়ারলাইন সম্পর্কে নানা অভিযোগ ও আবদার আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি তাদের আবদার ও অভিযোগগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও ব্যাগেজের মূল্যরা সময় উপযোগী চাহিদা ছিল তাদের এতে কুয়েত বাংলাদেশ বিমানের প্রবাসী যাত্রীদের যাতায়াত বাড়বে ফলে এতে লাভবান হবে বিমান এবং বাড়বে দেশের রেমিট্যান্স কুয়েত থেকে ঢাকা এবং চট্টগ্রাম রুটে বিমানে আরও ফ্লাইট বাড়ানো জরুরি বলে মনে করেন এই কর্মকর্তারা কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন সবসময় যাত্রীদের অভিযোগ এবং চাহিদা দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত থাকে ইতিমধ্যে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও ব্যাগেজ মূল্য হ্রাস করছে বহির্বিশ্বে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশের বিমান আমাদের নিজেদের বিমান দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের কষ্টর্জিত আয়ে প্রবাসীদের নিয়মিত বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান করেন তিনি উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন জেনে বোঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্ট্যাপ মোবাইল অ্যাপ